Assalamualaikum বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম একটি ভার্সেস ভিডিও আমরা তো অনেকেই অনেক মাছ পালন করি যেমন গাপ্পি মলি গোল্ডফিশ বেটাফিশ ইত্যাদি কিন্তু আমরা কি জানি কোন মাছটি কোন মাছের তুলনায় বেশি বেটা তাই আজকে আমি আপনাদের জন্য গাপ্পি এবং শর্টটেলের একটি ভার্সেস ভিডিও করে দেখাবো তো চলুন বেশি প্যাকপ্যাক না করে ছোটখাটো প্রিন্টার দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক গাপ্পি এবং শর্টটেল দুটি নামে আমাদের সেনা তো বন্ধুরা প্রথমে আমি গাপ্পি সম্পর্কে আলোচনা করব এবং পরে শর্টটেল বা প্ল্যাটি সম্পর্কে আলোচনা করব গাপ্পি একটি কমন ফিশ অর্থাৎ এই মাছ যে কোনো খামারে পাওয়া যায় গাপ্পি মাছের জাত অনুসারে এর দাম ভিন্ন হয়ে থাকে এই মাছ কমন বলে এর চাহিদা মিডিয়াম রয়েছে একটি গাপ্পি মাছ সর্বোচ্চ 2 থেকে 3 বছর বা তারও বেশি দিন বেঁচে থাকতে পারে একটি গাপ্পি বাচ্চা থেকে অ্যাডাল্ট হতে প্রায় 5 থেকে 6 মাস সময় লাগে একটি অ্যাডাল্ট ফিমেল গাপ্পি 30 থেকে 40 পিস বা তারও বেশি বাচ্চা দিয়ে থাকে অন্যদিকে শর্টটেল বা প্ল্যাটি একটি আনকমন মাছ এই মাছ সব খামারে তেমন একটা পাওয়া যায় না এই মাছের সকল জাতের দাম প্রায় একই হয় শর্টটেল মাছ আনকমন বলে এর চাহিদা বেশি রয়েছে একটি প্ল্যাটি মাছ 3 থেকে 4 বছর বা তারও বেশি দিন বেঁচে থাকে একটি অ্যাডাল্ট প্ল্যাটি প্রায় 20 থেকে 30 পিস বাচ্চা দিয়ে থাকে এই মাছ অ্যাকোরিয়াম বা ফিশ ট্যাঙ্ক ইত্যাদি জায়গায় পালন করা যায় তো বন্ধুরা গাপ্পি এবং প্ল্যাটি উভয় মাছের জীবনযাত্রায় প্রায় একরকম শুধু পার্থক্য হচ্ছে গাপ্পির চাহিদা মিডিয়াম আর প্ল্যাটির বেশি গাপ্পির বেশি বাচ্চা দেয় প্ল্যাটি কম বাচ্চা দেয় প্ল্যাটি বেশি দিন বাঁচে গাপ্পি কম দিন তাই বন্ধুরা আমি বলবো আপনারা যারা বাচ্চা উৎপাদনের জন্য মাছ কিনে নিতে চান তারা গাপ্পি নেবেন কেননা গাপ্পি মাছ বেশি বাচ্চা দেয় আর যারা বেশি মাছ বিক্রি করতে চান বেশি দিন মাছ টিকিয়ে রাখতে চান তারা প্ল্যাটি নেবেন কেননা প্ল্যাটি বেশি দিন বেঁচে থাকে এবং এর চাহিদা বেশি থাকে এই মাছ ভালো বিক্রি হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভার্সেস ভিডিও ভিডিওটি কেমন হলো এবং আপনারা কি মাছের ভার্সেস ভিডিও চান তা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলকে ধন্যবাদ